ফ্রেন্ডস, আমি অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ব্লগ শেয়ার করতে। আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর চাদর মুড়ি দিয়ে বসে আছি এখন, যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে এদিকে। আজকে আমি অনেক দিন পর এলাম ভিডিও বানাতে। দেখো, আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে কানলা স্টেশন, ট্রেনে বসার জায়গা পাইনি, তো দাঁড়িয়ে আছি। নেমে পড়লাম কালীনগরে। আজকে আমি আর মা চলে এসেছি কালীনগর। কালীনগর হচ্ছে মায়ের বাবার বাড়ি, মানে মামা শ্বশুর বাড়ি ঘুরতে যাচ্ছি আজকে। চোখে খুব রোদ লাগছে, থাকাতেই পারছি না। বাবা ছাতা নিয়ে এলে খুব ভালো হতো, রোদে গেলে মুখটা কে জানে শীতকালে এত রোদ দেবে। এটাও খুব সুন্দর একটা গ্রাম। রাস্তা খুবই খারাপ আর ধুলো উঠছে। চলে এসছি দাদানদের বাড়ি, তাই তো? ও পালাচ্ছে, লজ্জা পেয়ে গেছে। আর এই পুচকুটা আমার সাথে সেই থেকে খেলা করছে। কই কই যে কি দেখি, ওর চুল নেই, তাও চুল আজরে দিচ্ছে। এখন অনেক টাইম আছে, টাইম আছে, একটু দূর যাবো না, অনেক দূর রাস্তা, টোটো নেই তো আসমন। বিকেল 5টা বাজে, আমরা এখন যাচ্ছি বাড়ি। এখন বিকেলবেলা গ্রামের পরিবেশ। ট্রেন এখন অনেকটাই লেট করেছে, আমরা ছুটতে ছুটতে এলাম, দিয়ে দাঁড়িয়ে আছি এখন। 2টোর সময় এসে 5টার সময় চলে যাচ্ছি, কেননা থাকাই হলো না। সবার সাথে পরিচয় করে খুব ভালো লাগলো আজকে। প্রথম এলাম শ্বশুর বাড়ি থেকে কোনো আত্মীয়র বাড়ি, কেননা বিয়ের পর থেকেই একটার পর একটা শরীর খারাপ লেগেছিলো, দিয়ে আসাই হচ্ছিল না। আমার দিদা শাশুড়ি হয়, ওনার খুব শরীর খারাপ, দেখবে বলেছিল বৌমাকে, সেই জন্য চলে এলাম আজকে। কালকে আবার আমি বাড়ি চলে যাব, বাড়ি বলতে লক্ষ্মীপুর যাব, কেননা লক্ষ্মীপুরে এতক্ষণ সবাই আনন্দ করছে, আমি এখন আনন্দ করতে পারছি না। লক্ষ্মীপুরে কার্তিক পুজো শুরু হয়ে গেছে আর আমি এখনও যেতে পারলাম না, খুব মন খারাপ করছে। কালকে সকালে উঠেই চলে যাব। আমাদের বাড়ি স্টেশন থেকে একটুখানি, তাও শখ করে রিক্সায় উঠছি। অ্যাটলাস বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন শান্তি। এবার কালকের জন্য গোছানো, গুছিয়ে গাছিয়ে সকাল সকাল বাড়ি।